প্রাকৃতিক দুর্যোগ বয়ে নিয়ে আসে ভয়াবহ দুর্ভোগ। সৃষ্টির শুরু থেকেই সেই দুর্ভোগের শিকার হয়ে আসছি আমরা। তাই যে কোনো বিপর্যয়ের নাম শুনলেই আমরা কেমন যেন শিউরে উঠি, খবরের কাগজে চোখ বুলাতে থাকি দুর্যোগে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির উপর। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ইয়াংজি হুয়াই বন্যার বিপর্যয়। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা ঘটে চীন দেশে। এর ভয়াবহতা অন্য সকল দেশের বন্যাকে ছাড়িয়ে যায়। দীর্ঘ দুই বছর খরার পর টানা তুষারঝড়, ভারী বৃষ্টিপাত এবং উচ্চ ঘূর্ণিঝড়ের কারণে ঘটে এই বিপর্যয়। চীনের তিন বৃহত্তম নদী ইয়াংজি, হলুদ নদী এবং হুয়াই ফুলে ফেঁপে ছড়িয়ে পড়ে চীনের বুকে। 1931 সালের জুলাই মাসের ঘটনা এটি। বন্যার পর ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগ জীবাণু, দূষিত হয় পানি, ছড়ায় বিভিন্ন পানিবাহিত সংক্রামক রোগ, ছড়ায় আমাশয় এবং টাইফয়েডের মতো রোগ, অসুস্থ হয়ে পড়ে হাজারো মানুষ। দেশটিতে দেখা দেয় দুর্ভিক্ষ, প্রাণহানি হয় প্রায় 1 থেকে 4 মিলিয়ন মানুষের, ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ির, হয় ফসলেরও। এ বন্যা এত ভয়াবহ হয়ে রূপ নেয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে চীনের অপরিকল্পিত দুর্যোগ ব্যবস্থা। 1931 সালের পর চীনা সরকার দুর্যোগ পরিকল্পনা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করেন এবং পরবর্তীতে এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ পরিকল্পনা ব্যবস্থার স্থাপন করেন। সুমাত্রা, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াকে ভূমিকম্প প্রবণ দেশ বলা হয়। প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে দেশটিতে। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রায় 30 কিলোমিটার গভীরতায় 9.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি প্রায় 10 মিনিট স্থায়ী ছিল। এটি সিজমোগ্রাফে ধারণকৃত তৃতীয় বৃহত্তম ভূমিকম্প। এ ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় সুনামি, যা ছিল 50 মাইল দীর্ঘ। ইতিহাসের সবচেয়ে মারাত্মক সুনামির এটি একটি। ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, মারা যায় প্রায় 2,30,000 মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছিল প্রায় $10। পম্পেই আগ্নেয়গিরি। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল ইটালির পম্পেই নগরে। 2000 বছরের পুরনো অভিজাত শহর ছিল এটি। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী ভেসুভিয়াস পর্বত শহরের পাশেই এর অবস্থান। 79 খ্রিস্টাব্দের এক ভর দুপুরে সেই পর্বতের আগ্নেয়গিরি থেকে বিরাট অগ্নুৎপাত হয়। টানা 19 ঘন্টা চলছিল সেই অগ্নিবৃষ্টি। প্রাণ হারায় লাখো মানুষ, যে যেখানে ছিল সেখানেই তাদের মৃত্যু। নিমিষেই ধ্বংস হয়ে যায় সেই নগরী। আগ্নেয়গিরির উৎপাতে কয়েক মুহূর্তের ব্যবধানে বিলীন হয়ে যায় প্রায় 2 লাখ অধিবাসী। 75 ফুট অগ্নির লাভা আর ছাই ভস্মের নিচে বিলীন হয়ে যায় সেই পম্পেই নগরী। বিজ্ঞানীদের মতে বর্তমান পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে সেই অগ্নুৎপাতের অগ্নিলাভার তীব্রতা শক্তিশালী ছিল। উল্কাপাত। প্রায় 66 মিলিয়ন বছর আগে বর্তমান মেক্সিকোর চিক্সলাপ শহরের পাশে পাহাড় আকৃতির একটি উল্কা এসে পড়ে। মহাকাশ থেকে আসা এই শিলাটি পৃথিবীতে এসে বিস্ফোরিত হয়। উল্কাপাতের ফলে প্রচুর পরিমাণে গ্যাস বর্ষণ, ধূলিকণা এবং তেজস্ক্রিয়তা দেখা দেয়। পৃথিবীর জলবায়ুতে ব্যাপকভাবে প্রভাব ফেলে এর তেজস্ক্রিয়তা। এ বিস্ফোরণকে ডাইনোসর বিলুপ্তির অন্যতম কারণ হিসেবে ধরেন জীবাশ্মবিদরা। খরা। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম হ্রদগুলির মধ্যে একটি মালাউই লেক। বিজ্ঞানীদের মতে উপসাহারার আফ্রিকা 1,35,000 থেকে 90,000 বছর আগে একাধিক খরা অনুভব করেছে। বৃষ্টিপাত একদম হতো না বললেই চলে। হ্রদের পানি প্রায় 2,000 ফুট নেমে গিয়েছিল। প্রচুর বনভূমি শুকনো পড়েছিল। পঙ্গপাল। পঙ্গপাল অনেকটা দেখতে ঘাস ফড়িংয়ের মতো,
দেখতে পুচকে হলেও একদিনে 2 গ্রাম খাবার খেয়ে ফেলতে পারে। দলবদ্ধ হয়ে হানা দেয় ফসলের ওপর, নিমিষেই সাবাড় করে ফেলে পুরো জমি, দেখা দেয় দুর্ভিক্ষ। বর্তমান লকডাউন পরিস্থিতিতে মানুষ জীবন সংকটে ভুগছেন, তার মধ্যে ভারত ও পাকিস্তান হিমশিম খাচ্ছে পঙ্গপালের আক্রমণ নিয়ে। ভারত ও পাকিস্তানের ইতিহাসে এটি পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ রূপ। করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলেছে এদের আক্রমণ, পড়তে হয়েছে খাদ্য সংকটে। ফসলের বিপুল পরিমাণে ক্ষতি সাধন হয় দেশ দুটিতে। গ্রেট চিলির ভূমিকম্প। 1960 সালের গ্রেট চিলির ভূমিকম্পটি ছিল এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলের মাত্রা ছিল 9.4 থেকে 9.6। প্রায় 10 মিনিট স্থায়ী হয়েছিল এর কম্পন, যার ফলস্বরূপ দক্ষিণ চিলি, হাওয়াই, জাপান, ফিলিপাইন, পূর্ব নিউজিল্যান্ড, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এবং আলিউটিয়ান দ্বীপপুঞ্জতে সুনামির শিকার হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল সান্টিয়াগো থেকে প্রায় 570 কিলোমিটার দক্ষিণে লুমাকোর কাছে ছিল। মৃত্যুর সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনিশ্চিত, তবে ধারণা করা হয় ভূমিকম্প ও সুনামি থেকে মোট প্রাণহানির সংখ্যা হবে আনুমানিক 1,000 থেকে 7,000। দাবানল। ব্রাজিলের অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কেননা সারা বিশ্বের যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তার 20% আসে এই অ্যামাজন বন থেকে। অ্যামাজন বনে দাবানলের কাহিনী বিরল কিছু নয়, প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে থাকে এই চিরহরিৎ বনটিতে। তবে আমরা কি জানি এই দাবানলগুলোর পেছনে কারণ কি হতে পারে? শুষ্ক আবহাওয়ার কারণে পাতায় পাতায় ঘষা লেগে আগুন ধরে যায়। তবে পরিবেশবিদগণ 99% দাবানলের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকেই দায়ী করে। 2019 সালের সংখ্যা বিগত বছরগুলোর রেকর্ড ছাড়িয়ে গেছে। 2018 সালের আগুনের তুলনায় 83% বেশি ভয়াবহভাবে রূপ নিয়েছিল এই অগ্নিকাণ্ড। দাবানলের ভয়াবহতা স্বরূপ শহরটি ধোঁয়ায় ছেয়ে যায়, আকস্মিকভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় পুরো শহর, বৃষ্টির মধ্যেও ধোঁয়ার মতো গন্ধ পাওয়া যেতে থাকে। জীববৈচিত্র্যের একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এ দাবানল। শার্নোভিল। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় 65 উত্তর পূর্বে অবস্থিত শার্নোভিল শহরটি 1970 সালে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিস্থাপিত করা হয় সেই শহরে। কেন্দ্রে পারমাণবিক চুল্লির পরিমাণ ছিল 4টি। 1986 সালে 26 এপ্রিল রাতে বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে এক ভয়াবহ বিস্ফোরণ সংঘটিত হয় সেখানে। 4টি চুল্লির মধ্যে 4র্থ চুল্লিটি বিস্ফোরিত হয়। এ পারমাণবিক বিস্ফোরণটি ইতিহাসের সবচাইতে ভয়াবহ বিস্ফোরণ হিসেবে ধরা হয়। ঘটনাকালীন সময়ে 4,000 মানুষ মারা যান এবং দীর্ঘমেয়াদে প্রায় 100,000 মানুষ মারা যান। বাতাসের মাধ্যমে এর রেডিও অ্যাক্টিভ ডাস্ট সুইডেন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর পেছনে বিদ্যুৎ কেন্দ্রের অনভিজ্ঞ কর্মীদের দায়ী করা যেতে পারে। এ ধরনের পরীক্ষা মূলত কেন্দ্র প্রতিস্থাপনের আগে করার কথা ছিল, কিন্তু শুরুর দিকে বিষয়টি এতটা গুরুত্ব সহকারে নেননি তারা। বিস্ফোরণের তেজস্ক্রিয়তার ফলে এই অঞ্চলে অসংখ্য জন্মগত ত্রুটি হয়, থাইরয়েড ক্যান্সারের মহামারী ছড়িয়ে যায়। এর পাশাপাশি ইতিহাসে আরও একটি ঘটনা ঘটে মাত্র 3 দিনের ব্যবধানে, জাপানের হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বিস্ফোরণ। যদিও শার্নোভিল পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা জাপানের হিরোশিমার চাইতে 400 গুণ বেশি ছিল। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন, আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন।